হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটা রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে দেখবো যে টেন সি কি ভারতের রাফালে মোকাবেলা করতে পারবে। আমি জানি না আসলে ভিডিওটির সঠিক টপিকটা কি। যে টেন সি মানে এটা কোন ধরনের ফাইটার জেট জানি না, আর এটার সাথে বাংলাদেশের এয়ারফোর্সের কি সম্পর্ক? এখানে লাস্ট টাইটেলে বাংলাদেশ এয়ারফোর্স লেখা আছে। তো চলুন একবার ভিডিওটির গভীরে চলে যাই, দেখি বিস্তারিত বাংলাদেশ কি আসলে কি যে টেন সি কি কিনতে যাচ্ছে কিনা। তো চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। চাইনিজ জেট এন সি কি ভারতের রাফালের সাথে মোকাবেলা করতে পারবে? গত ভিডিওতে আপনাদের কথা দিয়েছিলাম এই নিয়ে বিস্তর আলোচনা করব। তো রাফাল এবং জেট এন সি দুটোই সেম ক্যাটাগরি 4++ জেনারেশনের ফাইটার। জেট এন সি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার হলেও রাফালের দুটি ইঞ্জিন যতটুকু থ্রাস্ট প্রডিউস করে, এটার একটি ইঞ্জিনই অলমোস্ট ততটুকুই থ্রাস্ট প্রডিউস করে। ওয়েপন এবং সেন্সর প্যাকেজও একই ক্যাটাগরির, দুটোতেই বিল্ট ইন ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি আছে, দুটোই এক্সট্রা জ্যামার পট ক্যারি করতে পারে। এখানে অনেকে রাফালের স্পেকট্রা সিস্টেমের কথা বলবেন। স্পেকট্রা হচ্ছে একটা সেন্সর ফিউশন সিস্টেম। এই সিস্টেম দিয়ে রাফালের সমস্ত সেন্সরগুলোকে একই চ্যানেলে প্লাগ ইন করে দেওয়া হয়েছে, যাতে করে পাইলটের ওয়ার্কলোড কমে গেছে, সিচুয়েশনাল অ্যাওয়ারনেস বেড়েছে, বিমানের সেলফ ডিফেন্স মজবুত হয়েছে। রাফালেতে যেসব সেন্সর আছে ঠিক সেম সেন্সর জেট এন সিতেও আছে। এখন সেসব সেন্সরকেও রাফালের মতো ফিউশন করা হয়েছে কিনা তা আমরা জানি না। যদি ফিউশন করা থাকে তাহলে তো ভালোই, রাফালের আর কোনো অ্যাডভান্টেজ থাকে না। না থাকলেও সেটা জেটেন্সি এর জন্য কোনো ইনফিরিয়রিটি নয়, কেননা তার সমস্ত সেন্সর আছে। মূলত চীনা ওয়েপন নিয়ে তেমন কোনো তথ্যই জানা যায় না, কারণ তাদের কোম্পানিগুলো ইউরোপ আমেরিকার কোম্পানির মতো প্রোডাক্টের ডিটেলস ফিচার শেয়ার করে না। আজ পর্যন্ত কেউ এটাই নিশ্চিত না যে জেটেন্সিতে কোন রাডার লাগানো হয়েছে। অনেকে KLZ-10AES এর রাডারের নাম বলে, অথচ এর কোনো অফিসিয়াল প্রুফ নেই। ওভারঅল আমি ব্যক্তিগতভাবে মনে করি জেটেন্সি এর চেয়ে রাফালে ভালো প্ল্যাটফর্ম, তবে ভালো পাইলটের হাতে থাকলে জেটেন্সি দ্বারা রাফালের মোকাবেলা করা সম্ভব। আজকে জেটেন্সি এবং রাফালে নিয়ে আলোচনা করার মূল কারণ হলো, গত ভিডিওতেই বলেছিলাম বাংলাদেশ যদি এখন দ্রুততম সময়ে কোনো ফাইটার জেট অর্ডার করতে চায় কিংবা ডেলিভারি পেতে চায়, সেক্ষেত্রে চাইনিজই বেস্ট অপশন। এখানে কিছু ফিচার চাইনিজ ফাইটার জেট এগিয়ে। প্রথমেই বলতে হয় জেটেন্সি ডাইভার্টলেস সুপারসনিক ইন্টেল DSI প্রযুক্তির এয়ার ইনটেকের কথা। আধুনিক এই প্রযুক্তি জেটেন্সি এর রিলায়াবিলিটি বাড়ানোর পাশাপাশি রাডার ক্রস সেকশন কমিয়ে দিয়েছে, যা বিমানের স্টিলথনেস বাড়িয়েছে। কিন্তু রাফালে ফাইটারে পুরনো প্রযুক্তির ডাইভার্টেড এয়ার ইনটেক ইউজ করা হয়েছে। সবাই ভাবে রাফালের ডাবল ইঞ্জিন, জেটেন্সি এর সিঙ্গেল ইঞ্জিন, কেমনে কি? আসলে রাফালের দুটাই ইঞ্জিন মিলে টোটাল থ্রাস্ট তৈরি করে 150 নট, সেখানে জেটেন্সি এর একটা ইঞ্জিনই তৈরি করে 145 নট। মানে প্রায় কাছাকাছি, ছোট এবং দুর্বল, যেখানে জেটেন্সি এর ইঞ্জিনটা অনেক বড় এবং পাওয়ারফুল। জেটেন্সিতে 3D থার্স্ট ভেক্টর নজেলের ইঞ্জিন থাকায় এটা অনেক বেশি ম্যানুভারেবল, যা রাফালে ফাইটারে নেই। জেটেন্সি এর ইঞ্জিন অনেক শক্তিশালী, থ্রাস্ট ওয়েট রেশিও 1.10, বিপরীতে ভারী এয়ার ফ্রেমের ভিতরে কম শক্তির ইঞ্জিন লাগানোর ফলে রাফালে জেটেন্সি এর থেকে আন্ডার পাওয়ার্ড। এর থ্রাস্ট ওয়েট রেশিও 0.98। রাফালের আন্ডার পাওয়ার্ড ইঞ্জিন একে আরো বিভিন্ন সমস্যা ফেলেছে। রাডার থেকে শুরু করে সকল সেন্সর এবং সাবসিস্টেম চলার জন্য ইলেকট্রনিক পাওয়ার সাপ্লাই প্রয়োজন। এই ইলেকট্রনিক পাওয়ার তৈরি হয় বিমানে থাকা জেনারেটর থেকে। জেনারেটর চলে বিমানের ইঞ্জিনের শক্তিতে, ফলে ইঞ্জিন দুর্বল হলে স্বাভাবিকভাবেই পাওয়ার সাপ্লাইও কমে যায়। দুর্বল পাওয়ার সাপ্লাইয়ের কারণে শক্তিশালী সেন্সর ব্যবহার করা যায় না, শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার করা যায় না। ঠিক এ কারণেই রাফালে ফাইটারে ছোট সাইজের রাডার লাগানো হয়েছে। রাফালের রাডার সাইজ অনেক ছোট, এর টিআর মডিউল সংখ্যা মাত্র 833টি, ফলে এটার রেঞ্জও কম, স্ট্যান্ডার্ড রেঞ্জ 200 কিলোমিটার। বিপরীতে জেটেন্সি এর রাডার অনেক বড়, এর টিআর মডিউল সংখ্যা 1200টি, এর স্ট্যান্ডার্ড রেঞ্জ 260 কিলোমিটার। রাফালের চেয়ে জেটেন্সি এর স্পিড এবং ফ্লাইট অ্যালটিচিউড বেশি। রাফালে ফাইটারে শত্রুর ছোড়া মিসাইল শনাক্তের জন্য টেইল টপে মাত্র 2টা MAWS সেন্সর লাগানো হয়েছে, বিপরীতে জেটেন্সিতে MAWS সেন্সর আছে 4টি, 2টা টেইল টপে, বাকি 2টা দুপাশের কানার্ডের সামনে। ফলে শত্রু যদি সামনের দিক থেকেও মিসাইল ফায়ার করে তাহলে জেটেন্সি এর পাইলট তা টের পাবে। জেটেন্সি এর
রিলায়াবিলিটি নিয়ে কোনো চিন্তা নেই। আজ পর্যন্ত যতগুলো রাফালে বিমান তৈরি হয়েছে, জেটেন তৈরি হয়েছে তার দ্বিগুণ। চীন এটার ওপর পুরো ভরসা রাখে, তারা জেটেন সি গণহারে উৎপাদন এবং ব্যবহার করছে, এতে ত্রুটি থাকলে এমনটা করত না। আর নিজের স্বার্থে চীন প্রতিনিয়ত এর আপগ্রেড ভার্সন বের করবে, নতুন নতুন ফিচার আনতে থাকবে, ফলে এটার ভবিষ্যৎ ভালো। আর ইস্যু যখন চাইনিজ ওয়েপন কোয়ালিটি, সেক্ষেত্রে লেটেস্ট চাইনিজ ওয়েপন যথেষ্ট অ্যাডভান্স এবং রিলায়েবল। চীন এখন J-20 ফিফথ জেনারেশন ফাইটারের যুগে রয়েছে, অথচ আমরা চীনকে F-7 কোয়ালিটি দিয়েই বিবেচনা করি। বর্তমানে চীন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে বছরে $400 বিলিয়ন মার্কিং ডলার ব্যয় করছে, যেখানে স্বয়ং আমেরিকায় ব্যয় করছে মাত্র $150 বিলিয়ন। ফলে চীন এই দিক থেকে এই মুহূর্তে পরিমাণ ব্যয় করতেছে, অতীত দিয়ে আমেরিকার থেকে বেশি ব্যয় করতেছে না। এগুলো কিছু ক্ষেত্র যেখানে রাফালের চেয়ে জেটেন্সি সুপিরিয়র। রাফালে কোনো ভগবান নয়, জেটেন্সিও কোনো ইউজলেস প্রোডাক্ট নয়। সবচেয়ে বড় বিষয় ম্যান্ড বিহাইন্ড মেশিন, পাইলটই নিশ্চিত করবে কে বেশি সুপিরিয়র। শেষ, খুবই চটপট কথাবার্তা বলে ভিডিও শেষ করে দিল। থাম্বনেইলে যেভাবে দেখছিলাম, আমি মনে করছিলাম বাংলাদেশ এই দুইটা থেকে যে কোনো একটা কিনতেছে, কিন্তু ভিডিওতে দেখলাম এই দুইটার কম্পারিজন, রাফালে এবং চীনের যে টেন্সি, এই দুইটা আসলে চীনের ফাইটার জেটের ব্যাপারে আমার তেমন কোনো আইডিয়া নাই। শুধু জানি যে ওনাদের ফিফথ জেনারেশনের একটা ফাইটার জেট আছে, বাট যে টেন্সি এই টাইপেরও যে ওনাদের ফাইটার জেট আছে এটা আমার জানা ছিল না। আর সেই যে টেন্সি ফাইটার জেটটি আবার রাফালের সাথে তুলনা করা হয়েছে, প্রত্যেকটা ডিটেলস উনি এখানে কম্পেয়ার করে দেখেছেন, তো ক্যাপাসিটি এবং ফাংশনের দিক দিয়ে প্রায় রাফালের কাছাকাছি এই যে টেন্সি। এরপরেও আমি বলবো রাফাল অনেক ভালো ফাইটার জেট, কারণ রাফালের ব্যাপারে আমার এতটুকু আইডিয়া আছে যে রাফাল 4.5 জেনারেশনের বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ফাইটার জেট কেনার জন্য যে প্রক্রিয়া চালাচ্ছে, মানে প্রায় সময় শুনি যে বাংলাদেশ এইবার কিনবে ফাইটার জেট, এইবার কিনবে নিজেদের বিমান বাহিনীর জন্য। ভিডিওটিতে দেখানো এই দুইটা ফাইটার জেটের সাথে আসলে বাংলাদেশের কোনটা চুজ করা উচিত, টাকা পয়সাও কম লাগবে, কোয়ালিটিও ভালো হবে, কোনটা চুজ করা উচিত এই প্রশ্নটা যদি বলে, তাহলে আমি বলবো রাফালে। কারণ রাফাল কিন্তু খুবই প্র্যাকটিক্যালি প্রুভেন একটা ফাইটার জেট, চীনের তৈরি জিনিস, তেমন একটা কোয়ালিটি ভালো হয় না। আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে বাংলাদেশ কোনটির উপরে ভরসা রাখলে ভালো হয়, যে টেন্সি আর রাফালে, যে কোনো একটা প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, টেক কেয়ার।